হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গিয়ার অসম। সো বন্ধুসকল, আজি মই লৈ আহিছো কাস্টম বাইক এখন চাই লোক বনাই লওয়া 2011 মডেল স্টার সিটি হয়। মই কৈ দিছো স্টার সিটি BS2 বা BS3 হব এখন, গতিকে BS2 বা BS3 কোম্পানা হব দুটার ভিতরে। তো গোটেখিনি কাস্টম কৰি দিছে, ইয়াত অকল অরিজিনাল বস্তু আছে, ট্যাঙ্কি আছে, ইঞ্জিনটো অরিজিনাল স্টার সিটি, এক্সজাল অরিজিনাল, আর চেসিসটো অরিজিনাল, আর সাসপেনশন দুডাল অরিজিনাল, আর টি পা এফালে এলোইল চকা এইকেইটা অরিজিনাল, বাকি সব কাস্টম আছে। ডিজাইন মানে হ্যান্ডেল বার স্যান্ডেল বার সব কাস্টম লগাই থাকা আছে আপনার মার্কেট। তো কি কি লগাই থাকা আছে মানে গোটে ডিটেলস কই দিম। এখন ওল্ড বাইক হয়, বহুত ওল্ড বাইক, মানে নতুনকে রিভিল করেছে কি কি লগাইছে, পার্টস কিমান কিমান পাইছো, টোটাল কিমান টাকা খরচ হয়ে আছে সে দেখাই দিম। আর মো কালার এখন বনোয়া নাই, এতিয়ালৈকে কালার করা হওয়া নাই, বনাইছে। তো কালার ভিডিওটো নেক্সট একটা ভিডিও দেখাম, মই নেক্সট ডে কালার করার পিছন নেক্সট ভিডিও বনাম, ভিডিও দেখাই দিম কেনেকুৱা হল কালার করার পিছন। বনাই আছে বাইকখন কমপ্লিট হওয়ার কারণে এতিয়ালৈকে। তো কি কি পার্টস লগাইছে আহক আরম্ভ করছো এফালের পর মানে দেখাই। মই প্রথম বেক সাইডের আরম্ভ করছো, বেক সাইডের প্রথম আরম্ভ করছো টেইল লাইট বা টেইল লাইট দেখিছে, এই বক্সার টেইল লাইট হয়, বক্সার পুরোনা মডেল, বক্সার টেইল লাইট লগাই থাকা আছে, আর ইন্ডিকেটর লগাই থাকা আছে। ইন্ডিকেটর দুই সাইড লগাই হওয়া নাই, কাস্টম এখন বনাইহে আছো, মানে বনাই আছে বাইকখন, বনি আছে, কমপ্লিট হওয়াগে নাই বিলটো। মই কমপ্লিট হওয়ার পিছতে এবার বেলেগ একটা ভিডিওত দেখাম। তো সেকেন্ডত মই দেখাইছো এক্সজডাল, এক্সজস্ট আপনার এই অরিজিনাল এটা ফুটাই থাকে, কিন্তু ইয়াত তিনটা করে থাকা আছে, নতুনকে বনাই থাকা আছে, বাকলাটো উপর এটা থাকে, এই খুলি থাকে, আর ইয়াত কাটিও থাকা আছে, কাটি দিলে আপনার লাউড এক্সট্রা লাউড হয়ে যায়, বহুত সাউন্ড বেশি হয়ে যায়। এটা তো সাউন্ড পলিউশনটা বহুত কমাবর কারণে চালান কাটি আছে, গম পাইছে পুলিশে, সেখানে এইটো লগাই দিয়া হল, আকু বহুত ওভার লাউড হয়ে যায়, সেখানে লগাই দিয়া হল। আর ইঞ্জিনটো স্টার সিটি TVSL দিয়া আছে, ব্র্যান্ডিং TVSর নিজের ব্র্যান্ডিং দিয়া আছে, সব স্টার সিটি ইঞ্জিন হয়। আর আপনার এয়ার ফিল্টার বক্স উলিয়াই থাকা আছে, এয়ার ফিল্টার আফটার মার্কেট এয়ার ফিল্টার লগাই থাকা আছে, এই পারফরমেন্স এয়ার ফিল্টার বলে কয়, এই এই আপনার এই 500 টকা লাগিয়ে আছে, 500 ভিতরেও পাই যাব, তাতকে দামিও পাব। আর যদি ব্র্যান্ডেড লয় K9 লয়, K9 তেতিয়া আপনার 2200 টাকা উপর যাব, K9 লোবলে হলে K9, আর ব্যাটারি নতুন লগাই থাকা আছে দেখিছে। আর এফালে এলোইলটো এইটাতো অরিজিনাল হয়, এলোইল মাটগার্ড অরিজিনাল, এইটো চেসিসটো অরিজিনাল, আর ট্যাঙ্কটো আপনার কালার করে থাকা আছে, কিন্তু কালার মানে পুরোনা কালার, নতুন কালার হব এই বাইকখনত, বনিহে আছে এতিয়া নতুনকে। আর সিটর ফালের পর কাস্টম সিট লগাই থাকা আছে, স্টার সিটি সিট নহয়, এই কাস্টম নিজে বনাই লওয়া, এই বনাই লওয়া সিট লগাই থাকা আছে, বাকি মাটগার্ডটো কাটি থাকা আছে দেখিছে, নাম্বাবলি সাম্বাবলি লগাওয়া হওয়া নাই, বনিহে আছে। টায়ার দুইটা নতুন লগোৱা আছে ফ্রন্ট আর বেকর, মোটা থেটর গ্রিপ বেশি হব কারণে। আর লেডিস গার্ডটো এই বনাই লওয়া, কালার করব আছে, এই বনাই মানে বনাই লওয়া হয় নিজে দোকানত। আর উপর ফালের পর মানে দেখালে হ্যান্ডেলবারটো দেখাইছো, হ্যান্ডেলবারটো আপনার এই আফটার মার্কেট হ্যান্ডেলবার লগাই থাকা আছে দেখিছে, আফটার মার্কেট বহুত লং হয়, মানে হ্যান্ডেলডাল বহুত দীঘল হয় দেখিবলে। আর এইখনত লক সিস্টেম নাই, চাবি আর মিটার গোটেই সেটটো খুলি থাকা আছে, অকল ইঞ্জিন অপনের কারণে একটা সুইচ লগোৱা আছে, আর হর্নের কারণে হেডলাইটটো চেঞ্জ করা আছে, হেডলাইটো আফটার মার্কেট লগাই থাকা আছে সরু একটা, আর বাকি পার্টস তেনকা প্লাস্টিকের বস্তু একো নাই, ইয়াত সব খুলি থাকা আছে এখন বাইকন, চাব পারে প্লাস্টিকের একো বস্তুই নাই, তো সিমানখিনি লাগি আছে। আর বাইকখনও আপনার রাইডিং পজিশনের পর বিগ, মানে একদম বিগ বাইক চলার নিচিনা ফিল হব, হ্যান্ডেলটো আপনি দেখিছে কিমান ডাঙর, হ্যান্ডেলের পজিশনটা বহুত ডাঙর হয়, মানে ধরলেও দুইটা হাতে ধরলেও বহুত বিগ বাইক চলার নিচিনা ফিল লাগবে, মানে ডাঙর বাইক চলাই থাকে, কিন্তু বহুত পাতল হয়, মানে ইয়াত বহুত পার্টস আঁতরাই দিয়া হল, পাতল হয়ে গেল এটা বাইকখন, বহুত আগর যখন মানে অরিজিনাল যখন বাইক তাতকে বহুত পাতল। বাকি কালারখিনি করবলে আছে, মই তো কৈ দিছো নেক্সট ভিডিওত মই দেখাই দিম কি কি কালার হয় পুরা কমপ্লিট হওয়ার পিছত বাইকখন বনাই, তারপর মই দেখাই দিম আপনার কেনেকুৱা হল। মই এতিয়া এখন সাউন্ডটো শুনাই দিম আর চলালে মানে রাইডিং মানে সেই পজিশনটো কেনেকুৱা হয়, চলালে কেনেকুৱা লুক চায় বাইকখন সেইটো ওপৰত দেখাম, স্টার্ট কৰি দিয়া এখন বাইকখন। তো সাউন্ডটো শুনিছে, তো এতিয়া মই চলালে কেনেকুৱা লুক চায় সেইটো ওপৰত দেখাই দিছো, এনেই ৰখাই মই ওচৰতে দেখাইছো, নাম্বার প্লেট লগোৱা হোৱা নাই, বাকি বস্তু সব লগাই থোৱা আছে, বাকি অয়েল সিলটো ইয়াৰ বেয়া হৈছে, অয়েল সিল বনাব লাগিব, লিক কৰি আছে দেখিছে, কাৰণ ওল্ড বাইক হয়, মই আকৌ কৈ দিছোঁ রিবিল্ড কৰিছে, নতুনকৈ বনাইছে, কাষ্টম ডিজাইন কৰিছে, বাকি বাকিখিনিটো দেখিছে, টেংকটো অরিজিনেল, চেসিছ অরিজিনেল, ইঞ্জিন অরিজিনেল, মই কৈয়ে দিছোঁ আকৌ এবাৰ, আৰু নতুনকৈ মই কি কি বস্তু ইয়াত লগাই দেখাই দিম নেক্সট ভিডিওত দেখাই দিম। আৰু টোটেল এখনৰ কষ্ট আপোনাৰ খুব বেছি 10,000 ভিতৰতে হৈছে এতিয়ালৈকে,
বাকি কালার সালে কোয়া পিছন তার উপর কি মান হয় গোটে অল টোটাল মো বাজেট তো এখন নেক্সট ভিডিও দিয়ে দিম যেটা পিছর ভিডিও কমপ্লিট হবো আজি ভিডিওতে ইমানতে ইমানটাই আসলে মানে নেক্সট ভিডিওত এখনের গোটে কমপ্লিট বনায় হওয়ার পিছন গোটে ডিটেলসকে আকু বুঝাই দিম কি পাইছিল কি কি কালার হল গোটেখিনি দেখাম এটা বনিহে আছে মানে কই দিছো আকু বাইকখন টোটালি গোটেখন বনায় হওয়ার পিছন মানে দেখাম কালার সালার পর ধরে কি কি কালার হব লুক বহু বদলি হয়ে যাবো এটা যেন দেখিছে তাতকে বেলেগ হবো যদি ভিডিওটা যদি চাই ভালো লাগে লাইক করব কমেন্ট করব আর বন্ধু বান্ধবের শেয়ার করবলে নাপাহিব আর গিয়ে এখন চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবলে একদমই নাপাহিব আর এইখানে রিগার্ডিং যদি কিনা সুদিবলে আছে ভিডিও তো কমেন্ট করে জানাবো মানে ডিটেলস করে দিম নহলে ইনস্টাগ্রামত ডিএম করে মোক সুদিব পারে মই কই দিম ভিডিওটো ইমানে আসলে তাহলে আকৌ নতুন ভিডিও লগ পাওয়া হয় আজিলৈ বিদায়।